আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সকল একাদশ শ্রেণীর শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শিক্ষক হিসাবে আছি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে চ্যাপ্টার 3-এর টপোলজি সম্পর্কে শিখেছি। মোটামুটি আমাদের চ্যাপ্টার 3-এর নেটওয়ার্ক টপোলজি চ্যাপ্টারটা বা নেটওয়ার্ক টপোলজির পার্টটুকু আমাদের শেষ হয়েছিল। তোমাদের পরীক্ষার জন্য নেটওয়ার্ক টপোলজিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ওই পার্টটুকু খুব ভালোভাবে পড়বে নোট করে। তো আজকে আমরা যে টপিকটা শিখব চ্যাপ্টার 2-এর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ডেটা ট্রান্সমিশন মোড। আমরা ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। ডেটা ট্রান্সমিশন মোডে বলা হয়েছে এটা তথ্যকে একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে ডিজিটাল ও অ্যানালগ আকারে কি স্থানান্তর হওয়াকে ডেটা ট্রান্সমিশন বলা হয়। অর্থাৎ ডেটার স্থানান্তরকে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন বলা হয়, যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। প্রতিবারে একসাথে কত বিট ডেটা পাঠানো যায় তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো প্যারালাল ডেটা ট্রান্সমিশন মোড, আর একটা হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মোড। আমরা আগে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে দেখব। প্যারালাল ডেটা ট্রান্সমিশন মোডটা হলো যে ট্রান্সমিশনের ডেটা সমান্তরালভাবে আদান প্রদান হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে একাধিক তারের মধ্য দিয়ে ট্রান্সমিট হয়। অর্থাৎ একসাথে সবগুলা বিটকে পাস করা হয় অনেকগুলো তারের মধ্য দিয়ে। এখানে উদাহরণ হিসাবে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, এটা সাপোজ একটা প্রেরক যন্ত্র আর এটা হলো প্রাপক যন্ত্র। তো প্রেরক থেকে প্রাপকে অনেকগুলো তারের সমন্বয়ে একটা মাধ্যম তৈরি করা হয়েছে। এখানে 8টা তারের একটা মাধ্যম তৈরি করা হয়েছে, যেখানে সাপোজ একসাথে আমার 8টা বিট করে পাস হতে পারে, তাই না? অর্থাৎ আমার কোনো একটা ডেটার যদি বিট থাকে অনেক, সেক্ষেত্রে আমরা একসাথে একবারে 8টা করে বিটকে পাস করতে পারবো প্রেরক থেকে প্রাপকে। তাই বলা হয়েছে সবগুলো বিট একসাথে একাধিক তারের মধ্য দিয়ে ট্রান্সমিট করা হয়। এ ট্রান্সমিশনে 8 বিট, 16 বিট বা 32 বিট ইত্যাদি ডেটা চলাচল করতে পারে। অর্থাৎ এই ট্রান্সমিশনের ক্ষেত্রে একসাথে চলাচল করতে পারে 8 বিট, 16 বিট বা 32 বিট। সাধারণত কম্পিউটারের অভ্যন্তরে একটি অংশ থেকে অন্য অংশে তথ্য আদান প্রদানে প্যারালাল ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। একটা অংশ থেকে অন্য অংশে তথ্য আদান প্রদান করা হয় কিসের মাধ্যমে? প্যারালাল ট্রান্সমিশনের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। কম্পিউটারে এক অংশ থেকে অন্য অংশে ডেটা আদান প্রদান হয় যে পদ্ধতিতে তার ব্যাখ্যা দাও। তাহলে এই পদ্ধতিটা অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে, প্যারালাল ট্রান্সমিশন মেথড। বলা হয়েছে দূরত্ব বেশি হলে এই পদ্ধতিতে অনেক তার লাগে ও ব্যবহার মূল্য ব্যয়বহুল। আমার যদি এই সেন্ডার আর রিসিভারের দূরত্ব বাড়ে সেক্ষেত্রে আমার ব্যয়বহুল হয়, কারণ আমাদের অনেক তারের প্রয়োজন পড়ে, যেমন তার বা কেবল, USB পোর্ট ইত্যাদির মাধ্যমে, তাই না? প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য প্যারালাল পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ প্যারালাল পদ্ধতি এখানে দুইটা ব্যবহার বলেছে। একটা হলো কম্পিউটারে বিভিন্ন অংশ থেকে অন্য অংশে ডেটা পাঠানোর জন্য, এবং প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য আমরা যে প্রিন্ট করে থাকি সেই প্রিন্ট করার জন্য যে ডেটাটা পাস করা হয়, প্রেরণ করা হয়, সেটা প্যারালাল ডেটা ট্রান্সমিশনের মেথডের মাধ্যমেই ঘটে থাকে। এখানে সুবিধা হিসাবে বলা আছে এই পদ্ধতিটি দ্রুত গতি সম্পন্ন, তাই না? কেন বলা হয়েছে? কারণ একসাথে অনেকগুলা বিট পাস হয় বলে দ্রুত গতি সম্পন্ন, একসাথে অনেক বিট চলাচল করতে পারে। দ্বিতীয় নম্বরে বলেছে একসাথে অনেকগুলা বিট 8, 16 বা 32 বিট চলাচল করতে পারে। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এর দক্ষতা অনেক বেশি হয়, তাই না? অর্থাৎ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের ক্ষেত্রে এর দক্ষতা কি অনেক বেশি। ডেটা একটি শব্দ বা ওয়ার্ড অনুসারে স্থানান্তরিত হয়। এটা ছিল প্যারালাল ডেটা ট্রান্সমিশনের
সুবিধাগুলো প্যারালাল ডেটা ট্রান্সমিশনের এখানে কিছু অসুবিধা বলেছে। প্রথম অসুবিধাতে বলেছে দূরত্ব বেশি হলে এটি ব্যবহার করা সম্ভব নয়, যদি অনেক দূরত্ব হয় সেন্ডার আর রিসিভারের দূরত্ব, প্রেরক প্রাপকের দূরত্ব বেশি হলে সেক্ষেত্রে কি নয় এটি ব্যবহার করা অনেক অসম্ভব হয়ে পড়ে, কারণ আমাদের সেক্ষেত্রে তার প্রয়োজন পড়ে অনেক। সাপোজ আমাদের এখান থেকে মালয়েশিয়াতে এই ট্রান্সমিশন মেথডটা সম্ভব নয়, কারণ এত দূর তার আসলে ম্যানেজ করা একরকম অসম্ভব। দ্বিতীয় নম্বরে বলেছে কি প্রতিটি বিটের জন্য পৃথক পৃথক তার ব্যবহার করে এটি অত্যন্ত ব্যয়বহুল, অর্থাৎ প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা তারের প্রয়োজন পড়ে, এই জন্য এটা কি ব্যয়বহুল, খরচ বৃদ্ধি করে। দূরত্ব বেশি হওয়ার কারণে এর ক্লক পালসও অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে। বলেছে দূরত্ব যদি বেশি হয় এর কারণে কি এর ক্লক পালসও অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে। এটা ছিল প্যারালাল ট্রান্সমিশন মেথডের কিছু অসুবিধা। আমরা এখন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সম্পর্কে শিখব। বলা হয়েছে যে ট্রান্সমিশনের ডেটা বা তথ্য পর্যায়ক্রমে এক বিট করে আদান প্রদান করে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলা হয়, তাই তো? অর্থাৎ যেটা কি করে এক বিট করে পাস হয় আদান প্রদান হয় সেক্ষেত্রে বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন মেথড। দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর জন্য সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমার যদি ডিভাইসগুলো অনেক দূরে অবস্থান করে সেন্ডার আর রিসিভারের মাঝের দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে কি হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে একটি তারের মধ্য দিয়ে এক বাইট বা আট বিটের ডেটা ডেটা পর্যায়ক্রমে এক বিট করে পাঠানো সম্ভব হয়, অর্থাৎ আমার যদি ডেটাটা আট বিটের হয়ে থাকে তাহলে একসাথে কি একটা করে বিট পাস হতে পারে। এখানে প্রতিটি বিট ট্রান্সমিশনের জন্য আলাদা আলাদা বিটের ডেটা পর্যায় আলাদা আলাদা ক্লক পালস ব্যবহৃত হয়, অর্থাৎ আমার প্রত্যেকটা ডেটা পালসের জন্য একটা করে কি হয় ক্লক পালসের প্রয়োজন পড়ে, যেহেতু সময় ভিন্ন হয়ে থাকে, তাই না? উচ্চ থেকে গন্তব্য দূরত্ব বেশি হলে এই পদ্ধতি ব্যবহার করা ছাড়া আর কোনো কি উপায় থাকে না, অর্থাৎ উৎস এবং গন্তব্যের দূরত্ব বেশি হলে থাকলে আমরা জানি প্যারালাল ট্রান্সমিশন ব্যবহার করা সম্ভব নয়, যার কারণে আমাদের সিরিয়াল ট্রান্সমিশন ব্যবহার করার দরকার পড়ে। মডেম মাউস ইত্যাদি যন্ত্রে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা আদান প্রদান করা হয়, তাই না? মডেম মাউস ইত্যাদিতে কি হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে ডেটাকে আদান প্রদান করা হয়ে থাকে। এটা ছিল আমাদের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মোডের একটা চিত্র। এখানে সেন্ডার আর রিসিভারের মধ্যে একটি মাত্র তার থাকার কারণে এটা কি হয় সিরিয়ালের অনুযায়ী একটা করে বিট পাস হয়, যার জন্য প্রত্যেকটা বিট পাস হওয়ার জন্য আলাদা আলাদা ক্লক পালসের প্রয়োজন পড়ে। এবার সুবিধা সম্পর্কে যদি আমরা জানি তাহলে এই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের জন্য মাত্র একটি লাইন বা পাথের প্রয়োজন পড়ে, তাই না? অর্থাৎ এটা ডেটা আদান প্রদানের জন্য একটি লাইন বা পথের দরকার পড়ে। কম খরচে ট্রান্সমিশন লাইন অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে, তাই না? আমাদের খরচ যেহেতু একটা করে লাইনের তারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এটা অনেক দূর পর্যন্ত নিলেও আমাদের খরচ সেই তুলনায় কম পড়বে। একটি মাত্র লাইন ব্যবহারের কারণে কোনো সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয় না, অর্থাৎ একটা মাত্র লাইন ব্যবহার করার কারণে কি হয় সিনক্রোনাইজেশনের প্রয়োজন পড়ে না। সিনক্রোনাইজেশন জিনিসটা কি? সিনক্রোনাইজেশন জিনিসটা হলো সেন্ডার আর রিসিভারের উপস্থিতি একই সময়ে। তোমরা সিনক্রোনাইজেশনের সংজ্ঞাটা একটু দেখবে, বইয়ের আগে আছে, এই টপিকের আগেই দেওয়া আছে। অসুবিধা সম্পর্কে যদি বলি এটি ধীর গতি সম্পন্ন, অর্থাৎ এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মোড ধীর গতি সম্পন্ন, একই সময়ে একটি মাত্র বিট স্থানান্তরিত হয়, একাধিক বিট একসময়ে পাস হয় না। ডেটা রূপান্তরের জন্য বিশেষ কনভার্টার যেমন ইউএআরটি ব্যবহার করা হয় যা ব্যয়বহুল, তাই না? অর্থাৎ ডেটাটাকে কনভার্ট করার জন্য বিভিন্ন ফরম্যাটে তখন ইউএআরটি নামক একটা ডিভাইসের প্রয়োজন পড়ে, সেটা কি খুবই ব্যয়বহুল। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু ও শেষ বোঝাতে পারে। বিটের শুরু ও শেষ বোঝাতে না পারলে গ্রহীতা কম্পিউটার সেই সিগন্যাল থেকে ডেটা পুনরুদ্ধার করতে কি পারে না। সুতরাং গ্রহীতা বা রিসিভার যদি ডেটা রিসিভ করতে চায় পুরোপূর্ণরূপভাবে সেক্ষেত্রে ওই ডেটার সাথে একটা শুরু এবং শেষ বিট দিয়ে দিতে হয়, যার জন্য রিসিভার বুঝতে পারে এই ডেটা শুরু এখান থেকে এবং এই ডেটা মাত্র শেষ হলো এখানে, অর্থাৎ স্টার্ট বিট ও স্টপ বিট, যেটা ইংলিশে বলে স্টার্ট এবং স্টপ বিট দিয়ে দেওয়ার
প্রয়োজন পড়ে। এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় সিঙ্ক্রোনাইজেশন। এখানে আবার সংজ্ঞা দিয়েছে, এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতি, অর্থাৎ একটা বিট থেকে আরেকটা বিটের দূরত্ব এবং সময় সবকিছু মিলায় যে পদ্ধতি তাকে বলা হয় সিঙ্ক্রোনাইজেশন। এটা বিস্তারিত একটু বুঝে পড়বে। সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। এই বিষয় সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে শিখব। একটা হলো অ্যাসিনক্রোনাস, তারপর বলা হয়েছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, তারপর আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। এই 3টা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আমরা পরবর্তী ক্লাসে এই টপিকগুলো সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত তোমরা সিরিয়াল এবং প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডের সুবিধা অসুবিধা কি ব্যাখ্যা এর ডিটেলস এখান থেকে একটু পড়বে। আমাদের ভিডিও লেকচার যেগুলো তোমাদের দেওয়া হচ্ছে অবশ্যই এখান থেকে তোমরা নোট করবে। নোট করে পড়লে তোমাদের বই থেকে পড়তে আরো সুবিধা হবে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।